الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين سيرتের আলোচনা অংশ হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনার অংশ হিসেবে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে সূরাগুলো অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা আয়াত তো অনেকই আছে সূরাটা পুরো সূরাটাই নবী আলাইহিস সালাম কেন্দ্রিক এই সূরাগুলোর তাফসীর বা এই সূরাগুলোকে সামনে রেখে কিছু আলোচনা চলছে সূরা কাউসার করেছি গত জুমায় সূরা লাহাবের কিছু অংশ করেছি আজকে বাকিটা সূরা লাহাব
আবু লাহাব সূরা লাহাব আবু লাহাবের এক অদ্ভুতপূর্ণ বক্তব্য তার দাম্ভিকতার বিরুদ্ধে রব্বে করিমের পক্ষ থেকে যে চপেটাঘাত কামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ যে তাওহীদের বাণী যারা উচ্চারণ করবে মালিক তাদের পক্ষ হয়ে তার দুশ্মন যারা বিরোধী যারা বাধাগ্রস্ত করে যারা তাদেরকে আক্রমণ হামলার শিকার বানায় যারা মালিক তাদের পক্ষ হয়ে মালিক নিজেই জবাব দিয়ে দেন। সূরা আহাবের এটা মূল কথা। আবু লাহাব আব্দুল উজ্জা আসল নাম, কোরআন আল করিম শিরিকযুক্ত নাম, এটাকে এড়াইয়া তার মুখের সাথে অথবা তার পরিণামের সাথে সম্পর্কীয় একটা শব্দ, তো তার পরিণাম এটা জাহান্নাম ওই হিসাবে বলা অথবা তার চেহারা ছিল লাল টকটকে ওই জন্যে বলা, যে কারণই হোক আবু লাহাব ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের হস্তদ্বয় তার শক্তি ধ্বংস হবে, অতাব এবং সে হয়েছে ধ্বংস হয়েছে। বদরের যুদ্ধের সাত দিনের মাথায় তার প্লেগ রোগ ফোড়া হয়েছিল, পচন ধরেছিল গোটা শরীরে, দুর্গন্ধ সইতে না পেরে আপনজনরা হাবশি গোলামদের মাধ্যমে দূরে সরিয়ে দিয়েছিল লাশ, মাটি চাপা পাথর চাপা দেওয়া হয়েছিল। এইভাবে আবু লাহাবের পর্ব শেষ হয়েছে। তো কোরআন আল করিম এই সুরার মধ্যে শুধুমাত্র আবু লাহাবের প্রসঙ্গ আনে নাই, গত জুমায় কিছু কথা বলেছিলাম। তো কোরআন আল করিম এই সুরার মধ্যে শুধুমাত্র আবু লাহাবের প্রসঙ্গ আনে নাই, গত জুমায় কিছু কথা বলেছিলাম যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বোন, হারব ইবনে উমাইয়ার মেয়ে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, তার প্রসঙ্গ কোরআন আল করিমে এই সুরায় আল্লাহ তাআলা এনেছেন। তো আমরা আলোচনা বুঝার জন্যে বলেছি যে সবচাইতে বড় দুশ্মন যারা, আবু লাহাব তো একজন, কিন্তু আবু জাহেলও ছিল এইরকম একজন নবী বিরোধী সংগঠনের একজন যদি সভাপতি হয় তো আরেকজন সাধারণ সম্পাদক, এইভাবে ভাগ করা যায়। তো আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের প্রসঙ্গের সাথে তার বিবির কথার চেয়ে একটু ছোট অপরাধী তুলনামূলক তার প্রসঙ্গ আনলেন কেন আল্লাহ তাআলা? তো বলেছি যে এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দিয়েছেন সরাসরি হামলা যারা করবে তাদের যেই পরিণতি, ওই হামলাকারীদের পক্ষ অবলম্বন যারা করবে তাদেরকে শেল্টার যারা দিবে, কুপরামর্শ যারা দিবে, তাদের পক্ষে যারা দাঁড়াবে, এই সবগুলোই একই লাইনের একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করে সব। এই জায়গায় আবু লাহাবের প্রসঙ্গ জানা তো অবশ্যই দরকার, কিন্তু ওই কাতারের কেউ মসজিদে আসবে এটা তো বিশ্বাস করা যায় না, আবু লাহাবদের গোষ্ঠীর কেউ মসজিদে আসবে এটা বিশ্বাস করা যায় না। তো বলে আমাদেরকে তাইলে এত কথা শোনায় লাভ কি, শোনাইতেছি যে আবু লাহাব না হইলেও এই সমাজের বহু মানুষ আবু লাহাব, এই জন্য কথাগুলো বলা, নিজেও টের পায় না, নিজেও টের পায় না যে আমি যে আবু লাহাবের বিবির পাশে পিছনে চলতেছি, নিজেও টের পায় না। আবু লাহাবের বিবির যে চরিত্রগুলো ছিল এই প্রত্যেকটা চরিত্র এই সমাজে ব্যাপকভাবে এখন পরিলক্ষিত হচ্ছে, ব্যাপকভাবে আবু লাহাবের বিবির চরিত্র আল্লাহ তাআলা বলেছেন হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব, এমনি তো শাব্দিক অর্থ খড়ি বহনকারিণী, হাম্মালা আরবিতে কুলিকে বলে, কুলি যারা মানুষের মাল বহন করে, তো হাম্মালাতাল হাতব, হাতব শুকনা লাকড়ি খড়ি। তো আবু লাহাবের বিবিকে বলা হয়েছে হাম্মালাতাল হাতব, শুকনো খড়ি বহনকারিণী।
الحطب শুকনো খড়ি বহনকারিনী মানে কি মুফাসসিরদের কয়েকটা মত আছে এখানে তিনটা মত পাওয়া যায় প্রসিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে আক্ষরিক অর্থেই যা আছে তাই কারণ আবুল আহাবের বিবির এই এক চরিত্র ছিল সে জঙ্গল থেকে কাঁটাযুক্ত গাছ সংগ্রহ করত কাঁটাযুক্ত গাছ সংগ্রহ করে করে এগুলোকে মাথায় বহন করে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে মসজিদ পর্যন্ত যেই রাস্তা নবী গ্রহণ করতেন ওই রাস্তাগুলোর মধ্যে ওই কাঁটাওয়ালা শুকনো গাছগুলো বিছায়া দিত নবী আলাইহিস সালামের পথ রুদ্ধ করত যেন যেতে না পারে বলে আমাদের মসজিদে আসতে তো কেউ কাঁটা দেয় না তবে করোনাকালীন হালকা একটু টের পাইছিলাম আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এটা এভাবেই বললাম গোটা দেশে এইরকম সমাজের বহু মানুষ আছে গোটা দেশে যারা দিনই কাজকে বাধাগ্রস্ত করে যারাই করে যেভাবেই করুক না কেন দিনই কাজকে যদি বাধাগ্রস্ত করে তো তারাও এই আবুল আহাবের বউ হাম্মালাত আল হাতব শুকনো খড়ি বহনকারিণী নবীর পথ রুদ্ধ করার জন্যে দিনই কাজ বাধাগ্রস্ত করার জন্যে যারাই এই পথে হাঁটবে সবগুলোর রাস্তা একটাই আবুল আহাবের বিবির যে পরিণতি সায়াসলা নারান যাতা লাহাব সবগুলোর পরিণতি একটাই তারাও সব জাহান্নামি হবে আল্লাহ এটা বুঝাইতেছে এখন খেয়াল করে দেখেন তো আমার দ্বারা দিনই কাজ বাধাগ্রস্ত হয় কি না কোনোভাবে খুঁজলে অভাব নাই আমরা বলতে চাই না অনেকে করে সে যা করে ওইটা কি বাস্তব মনে করে আবার কেউ কেউ তো ওইটাকে দিনই মনে করে ইসলামের ব্যাখ্যা সে নিজেই দেয় যেটা ইসলাম হুজুররা ইসলাম কি বুঝে হ্যাঁ আমরা আসলে ইসলাম কি বুঝব সহজ সরল মানুষ আমরা হ্যাঁ ধন্যবাদ সমস্যা হচ্ছে সহজ সরল তো এক জিনিস নির্বোধ বেকুফ বেআকেল ওটা তো আরেক জিনিস সমস্যা হচ্ছে আলেমদের এই সরলতাকে আলেমদের এই সরলতাকে অনেকে মনে করে যারা নির্বোধ কিচ্ছু বুঝে না বুঝার দরকারও নাই দুনিয়া এত বোঝা দরকারও নাই যাদের ফিকির আখেরাত কেন্দ্রিক তাদের দুনিয়া এত বোঝার দরকারও নাই বুঝেন সব আপনারা বুঝেন ভালো বুঝেন আলহামদুলিল্লাহ আল্লাহ আখেরাত বুঝার তো হফিক দেখি হ্যাঁ ওটা হচ্ছে আসল জিন্দগি আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আমি বলি আগেও বলেছি যে সরাসরি আবুল আহাবের ভূমিকা হয়তো এখানে কেউ নেয় না নিতেও পারে নেয় না ধরে নিলাম কিন্তু আমাদের অজান্তে হলেও বহুজন পাওয়া যাবে যারা আবুল আহাবের ভূমিকায় না থাকলেও আবুল আহাবের বিবির ভূমিকায় আমরা আছি নিজেও বুঝি না আল্লাহর হস্তে ইমানের ব্যাপার এটা জান্নাত জাহান্নামের ব্যাপার খুব সতর্কতা যা আমার কোনো বক্তব্য আমার কোনো দলীয় মনোভাব অবস্থা আমার কোনো ভূমিকা আল্লাহর হস্তে দীনের বিরুদ্ধে না যায় দীনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে না যায় সতর্কতা দুনিয়ার স্বার্থে নিজের দলের স্বার্থে অথবা নিজের প্রতিষ্ঠান নিজের নেতৃত্ব হয় যদি তো আগেই বলেছি রাস্তা দুইটাই মিছিল দুইটা এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মিছিলের নেতৃত্বে আবুল আহাব সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া সিদ্ধান্ত আপনার কোন মিছিলে আপনি অংশগ্রহণ করবেন এক মিছিলের গন্তব্য মেনজিল চূড়ান্ত ঠিকানা জান্নাত আরেক মিছিলের চূড়ান্ত ঠিকানা আল্লাহ জানায়া দিছেন সায়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম সোজা জাহান্নাম সিদ্ধান্ত আপনার কোন মিছিলে অংশগ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার মসজিদে আসি ইমান কবুল করেছি কত মুজাহাদা করতেছি আমরা কিন্তু এই সামান্য ভুলের কারণে সামান্য বলতে দেখতে সামান্য আর কি আমি বুঝছি না আমি বুঝিও না এটা যে ভুল বুঝিও না আমার অবস্থানটা যে ভুল বুঝিও না যারা বুঝাইতে চায় উল্টা তাদেরকেই শত্রু মনে করতেছি
এই এই সমাজের আমি বুঝিও না, এটা যে ভুল বুঝিও না, আমার অবস্থানটা যে ভুল বুঝিও না, যারা বুঝাইতে চায় উল্টা তাদেরকেই শত্রু মনে করতেছি। এই এই সমাজের এইরকম একটা শ্রেণী, বড় শ্রেণী ধীরে ধীরে বাড়ছে বাড়ছে, জঘন্য একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা দিনদার আলেমদেরকে, যারা দিনের কথাগুলো বলে মানুষকে শিরিক থেকে বাঁচাতে চায়, মানুষকে ক্ষুদাদ্রোহিতা থেকে বাঁচাতে চায়, জাহান্নামের পথ থেকে সরাতে চায়। বড় দুঃখের কথা, তাদেরকেই আমরা শত্রু ভাবছি, অথচ এরা হচ্ছে সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী উম্মতের, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, কারণ তাকে জান্নাতের রাস্তায় উঠাইতে চাইতেছে। কী ফায়দা আমার, কী লাভ আমার, এই কথা বলে কী লাভ আমার, বরং কত রিস্ক কেমনি বুঝাবো, কতজন ঘুরে কেমনি বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ কতজন ঘুরে, কতজন মুসলিম আমার এখানে বসা, সব রেকর্ডের চেয়ে বড় রেকর্ড আমার মালিকের যে হুমকি আমার প্রতি আসছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কি বলছো, সব রেকর্ড হচ্ছে, ওই দিন হিসাব হবে, আমি তো ওই দিনের ভয় পাই, ভয় তো ওই দিনের, ভাই চাইলে তো নিজেকে বাঁচাইতে পারি, জায়েজও আছে আমার, চাইলে চুপচাপ থেকে আপনাদেরকে যে যেভাবে চলতে চায় ছেড়ে দিতে পারি, চাইলেই পারি, এই মুহূর্তে আমার জন্য জায়েজও আছে। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতু, এমন এক সময় আসবে আগে থেকেই আল্লাহ জানাইয়া দিয়েছেন, আলাইকুম আনফুসাকুম, নিজেরটা নিজে বুঝো, নবী আলাইহিস সালাম জানাইছেন জঙ্গলে চলে যাও, পাহাড়ে চলে যাও, ঘরে বসে থাকো, ফিতনার জামানায়, সেই সময় চলছে, হয়তো শুরু হয়েছে, চাইলেই পারে নিজেকে আড়ালে রাখতে, নিরাপদে রাখতে, কিন্তু ওই যেন আড়ালে রাখতে, নিরাপদে রাখতে, কিন্তু ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটু দরদ দিলের মধ্যে লালন করি, তো নবীর উম্মতদেরকেও মহব্বত করি, এটা নবীরই মহব্বত, নবীকে ভালোবাসি তার উম্মতদেরকেও ভালোবাসি, নিজের নিরাপত্তার জন্যে উম্মতের জান্নাতের নিরাপত্তা এটা নষ্ট হবে, উম্মতের জান্নাতের রাস্তা নষ্ট হবে, এইটা তো কলিজায় মানায় না, ওই জন্যে এই রিস্ক নিয়েই কথাগুলো আমাদেরকে বলতে হয়। আমার জানের নিরাপত্তার দরকার নাই, নবীর উম্মতের ঈমানের হেফাজত তো হোক, এরপরেও যদি ভুল বুঝে তো এটা হতভাগা আমরা করব কি, আমাদের দায়িত্ব জিম্মাদারি আমরা আপনাদেরকে জানাইয়া দিতেছি, আগেও বলেছি আল্লাহর রাস্তায় আমার ভূমিকা স্পষ্ট হওয়া উচিত, আমার ভূমিকা অবস্থান স্পষ্ট হওয়া উচিত, শুধু আমি নবীকে গালি দেই ওই কাতারে নাও হইতে পারি, এর মানে আবুল আহাবের ভূমিকা আবুল আহাবের ভূমিকায় নাও যাই, এমন যেন না হয় যে আবুল আহাবের বউ উম্মে জামিলের ভূমিকায় যেন আমি অবতীর্ণ না হই, এই কথাটা বুঝাইতে চাইতেছি। খুব খেয়াল করে দেখবো আমার দ্বারা দিন আক্রান্ত হয় কিনা, অথবা আমার দ্বারা দিন বাধাগ্রস্ত হয় কিনা, যদি আমার দ্বারা আক্রান্ত হয় তো আবুল আহাবের পক্ষে আমি, আর আমার দ্বারা যদি বাধাগ্রস্ত হয় তো বোঝা গেল আবুল আহাবের বিবির লাইনে আমি, কোনোটাই যেন না হয়। আমরা তাওহীদের কথা শোনাইতে চাই এবং তাওহীদের বিপক্ষে যারা তাদের পক্ষ থেকে পাথরও খেতে চাই, গালিও খেতে চাই, কারণ এটা নবী আলাইহিস সালামের সুন্নাহ। এই এক ব্যাখ্যা হাম্মালাত আল হাতাবের, শুকনো লাকড়ি বহনকারী কারিণী, দিনের জন্যে বাধার সৃষ্টি করা। দুই নম্বর ব্যাখ্যা হাম্মালাত আল হাতাব, এটা আরবের একটা বক্তব্য, আমরা কিছু এলে কিছু মানুষের স্বভাব আছে এক জায়গার কাবা দেয় গণ্ডগোল পাকায়, মেয়েদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি, কথা চালাচালি, আল্লাহ তাআলা এক একজনের এক এক গুণ দিয়েছেন বদগুণ, হ্যাঁ আমাদের এরকম এক্সট্রা অনেক বদগুণ আছে, এই হিসাব করে লাভ নেই, ও মেয়েদের একটা দোষ পাইলাম, আমাদেরও এক্সট্রা এরকম স্পেশাল অনেক দোষ আছে, এটা মেয়েদের একটা সমস্যা যে একসাথে বসলেই তাদের আলোচনার প্রসঙ্গেই তৃতীয় আরেকজনের বদনাম, এটা খুব খারাপ কথা। তো হাম্মালাত আল হাতাবের এটাও একটা অর্থ, শুকনো খড়ি বহনকারিণী, মানে কি, মানে হচ্ছে যারা এই কথা চালাচালি করে এদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আমরা বলি যে আগুন লাগানোতে উস্তাদ, তো ঝগড়া লাগাইয়া দিলে আসলে তো আগুন তো লাগায়নি, এটা ব্যবহার দুজনের মধ্যে আর লাগাইয়া দেওয়া, তো বলি যে আগুন লাগাইয়া দিছে, আগুন লাগানোতে উস্তাদ, হ্যাঁ তো এই যে আমরা ব্যবহার করি আগুন লাগানো,
আরবেরা ব্যবহার করে হাম্মালাতাল হাতাব, তো এই যে আমরা ব্যবহার করি আগুন লাগানো, আরবেরা ব্যবহার করে হাম্মালাতাল হাতাব, শুকনো খড়ি বহনকারিনী সুযোগ পাইলেই আগুন লাগাইয়া দেয়। কারণ আগুন লাগানোর জন্য শুকনো লাকড়ি তো দরকার, তখন তার গ্যাস ছিল না, হ্যাঁ শুকনো লাকড়ি দিয়েই আগুন লাগাইতো। তো এই শুকনো লাকড়ি বহনকারিনী মানে হচ্ছে যারা সমাজে একজনের কথা আরেকজন মিথ্যা ছড়াইয়া ছড়াইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ভূমিকা পালনের জন্যে এখন আপনাদের মিডিয়া কর্মীরা আবুল আহাবের ওই বউয়ের ভূমিকা পালন করতেছে। আমাদের বলতে খারাপ লাগে, অনেকে কষ্ট পাবেন, আমি আগেও বলেছি এখানেও আমাদের পরিচিত মিডিয়া কর্মীর অভাব নাই, বড় বড় সাংবাদিক আছেন, বড় বড় সম্পাদকরা আছেন, বিশেষ করে আমার সামনে বসতেন একজন, আজকে দেখতেছি না, অনেক বড় সাংবাদিক, আমাকে খুব মহব্বত করে বলি আমি যে আপনার অধীনস্থদেরকে একটু তো বুঝান, সব শেষ হয়ে গেছে হুজুর। আগে তো আমরা বলতাম হলুদ সাংবাদিকতা, উল্টাপাল্টা লেখলে বলতাম হলুদ, উল্টাপাল্টা লেখলে বলতাম হলুদ সাংবাদিকতা, কিন্তু এখন আর হলুদ ব্যবহার করার সুযোগ নাই, ওটা একটা লেভেল ছিল, এখন আর হলুদ নাই, ওটা গাঢ় হইতে হইতে এখন কালো হয়ে গেছে। এখন এমন এক অবস্থা হয়েছে, সবাই না, সবাই আবার রাগ করে আমার বিরুদ্ধে লেখা শুরু করেন না, বড় ভয় পাই আপনাদেরকে, আল্লাহ মাফ করুক আমাকে। হ্যাঁ অনেক আছেন, অনেক আছেন চাক্ষুষ, এখন দেখতেছি আমরা, এখন দেখতেছি আপোষের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্যে কি কি সব সংবাদ প্রচার করতেছে, কি কি সব, বিশেষ করে এখন তো চাক্ষুর সামনে, ভিতরের খবর তো আমরা জানি, দশ বারো জন নাই এমন মানুষদেরকে এত হাইলাইট করতেছে যে বিশাল একটা অংশ, এই যে হেফাজতের কমিটি হয়েছে, বিশাল গণ্ডগোল, বাবনগরী গ্রুপ, অমুক গ্রুপ, বিশাল গণ্ডগোল, এই বিশালটা কে রে ভাই, পাশে কে, পাশে আট দশজন ওদেরকে দেখাইতেছে বিশাল কিছু, অথচ যাদের পেছনে লক্ষ লক্ষ আলেম, গোটা দেশের আলেম যাদের দিকে ঝুঁকে আছে, এদের কোনো খবর নাই, এদের বদনাম চলতেছে, ওই আট দশ প্রকাশ করতেছি কেন, মানুষকে বোঝানোর জন্যে যে হেফাজত আর আগের মতো ওই শক্তি নাই, এদের ভিতরে ভিতরে বিশাল গণ্ডগোল চলতেছে। সুবহানাল্লাহ, এরা কারা? হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, শুকনো লাকড়ি বহনকারিণী, এখন শুকনো লাকড়ি মানি কান্দে ক্যামেরা হাতে কলম, এটাই এখন শুকনো লাকড়ি, বুঝে আসছে না কথা, আর রেকর্ডার কারো কারো হাতে, রেকর্ডার এটাই শুকনো লাকড়ি, যুগের পরিবর্তনে শব্দের পরিবর্তন হয়, বিষয় তো রয়েই গেছে। আমি বলেছি আগে যে কোরআন নাজিল হওয়ার ক্ষেত্র নির্দিষ্ট, কোরআনের সমস্ত আয়াত নাজিল হওয়ার ক্ষেত্র নির্দিষ্ট, আমরা আরবিতে বলি মাউরিদ খাস, যে বিষয়ে নাজিল হয়েছে কোরআনের আয়াত ক্ষেত্রটা নির্দিষ্ট, কিন্তু তার বক্তব্য নির্দিষ্ট না। কেন? কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার কথা কোরআনে বলা আছে, আবুল আহাব পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার কথা কোরআনে বলা আছে। আবুল আহাব তো নাই, তার মানে সূরা শেষ না, সূরা লাহাব তো নাজিল হয়েছে ক্ষেত্র নির্দিষ্ট, কিন্তু বক্তব্য থাকবে কামত পর্যন্ত, বুঝা গেল, কামত পর্যন্ত আবুল আহাব চরিত্রের মানুষরা আসবে, কামত পর্যন্ত আবুল আহাবের বিবির চরিত্রের মানুষরা আসবে। আল্লাহ তাআলা সবার জন্যই একই কথা বলে দিয়েছেন, রাস্তা দুইটাই, একটা তৌহিদবাদীদের রাস্তা আর একটা শিখপন্থীদের রাস্তা, একটা তৌহিদবাদীদের দাওয়াতের রাস্তা আর একটা হচ্ছে তাদেরকে বাধাগ্রস্ত যারা করে, হামলা মামলা যারা করে, পাথর নিক্ষেপ করতে চায় যারা, তাদের একটা রাস্তা, এক রাস্তার গন্তব্য জান্নাত, আরেক রাস্তার গন্তব্য সায়াসলা নারান জাতালাহ জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, কোনটায় অংশগ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহর বাস্তে সমালোচনা, হাম্মালাতাল হাতাবের এক ব্যাখ্যা সমালোচনা, আমি তো খালি একদিকেই টানতেছি, আমাদের মধ্যে আসে দেখা সাক্ষাৎ করার জন্য, এসেই শুরু করে যে অমুক এই আপনার ওই থামেন থামেন, উনি বইলা যে গুনাহ করছে আপনি প্রচার করে সে একই গুনাহ করতেছে, দরকার চুপ, একদম চুপ। যারাই আসে তাদেরকে বলি ভাই, আগে বলতাম চোখের হেফাজত করো, জবানের হেফাজত করো, এখন বলি কানেরও হেফাজত করো, চোখেরও হেফাজত করো, জবানেরও হেফাজত করো, কানেরও হেফাজত করো। কানের হেফাজত মানে কেউ বলতে চাইলেও শুনবা না, কেউ বলতে চাইলেও শুনবা না, দরকার কি আমার, শোনাও তো সাপোর্ট করা, এটাও গীবতের গুণা চলতেছে। আজীব এক মহামারীতে আমরা লিপ্ত, দুইজন বসলেই তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়, বদনামের সাথে আবার কিছু ঝোলও লাগায়, মশলাও লাগায়, ওটার নাম তোহমত, ঝোল মশলা যদি লাগায় ওটার নাম তোহমত, অপবাদ, এটা ভয়ঙ্কর গুণা।
নবী আলাইহিস সালামের সাথে যে সমস্ত নারীরা বায়াত করেছেন তো নবী তাদের তোহমত, ঝোল মশলা যদি লাগায় ওইটার নাম তোহমত, অপবাদ, এটা ভয়ঙ্কর গুনাহ। নবী আলাইহিস সালামের সাথে যে সমস্ত নারীরা বায়াত করেছেন তো নবী তাদেরকে কিসের উপর বায়াত করাইছেন? আল্লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান, শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, পেটের সন্তানকে হত্যা করবে না, আরেকটা হচ্ছে অপবাদ দিবে না, ভয়ঙ্কর গুনাহ এটা। অথচ চলতেছে আজিব তামাশা, আজিব আজিব কথা বের করে, ছোট্ট একটা ঘটনা ওইটার সাথে আরও কিছু লাগায়, আর অন্যরাও বিশ্বাস করতেছে, সে আবার আরেক জায়গায় চালাইতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে কারো বদনাম তো করবই না, অপবাদ তো প্রশ্নই আসে না, কেন? কোরআনের কথা, কোরআনের হুকুম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বদনাম করবে। আর যদি তওবা করে ফেলেন, একজন মানুষ গীবত বদনাম করতেছি, বদনাম কাকে বলে, গীবত কাকে বলে, আমাদের সমাজের এই সমস্যাও আছে। যদি বলি ভাই গীবত করার দরকার নাই, চুপ থাকেন তো কী বলে জানেন? হুজুর গীবত না, গীবত না, যা বলতেছি সত্য কথা। আরে ভাই সত্য হইলে তো গীবত, সত্য হলেই তো গীবত, মিথ্যা হইলে তো অপবাদ। গীবতের সংজ্ঞা আল্লাহ নবী তো দিয়ে দিছেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা গীবত। গায়েব গায়েব, গায়েবানা কোনো কথা বলা গীবত, গায়েব থেকেই, গায়েবানা কোনো কথা বলা, এমন কথা যেটা তার সামনে বললে সে কষ্ট পাবে। অথচ এটা আমরা চালাইতেছি, আজীব অবস্থা চালাইতেছি। যদি সে তওবা করে, ওই যেই অপরাধের আলোচনা আমি করতেছি, যদি সে তওবা করে তো তওবা করলে এটা তো মাফ, ওই যেই অপরাধের আলোচনা আমি করতেছি, যদি সে তওবা করে তো তওবা করলে এটা তো মাফ, তো মাফ হয়ে গেলে তার আমল নামায় তো ওই গুণা নাই। এখন যে আপনি বলতেছেন এখন তার গীবত নাই, এখন ওই ভুলটাই যে তওবা করে মাফ করাইছে আলোচনার পর, এখন আর গীবত নাই, এখন তো অপবাদ হয়ে গেছে, কারণ নাই তো কিচ্ছু, এখন তো অপবাদ হয়ে গেছে। চলতেছে এই সমস্যাই চলতেছে এই সমাজের, আম খাস সাধারণ স্পেশাল যারা দিনদার যারা, সবার মধ্যে এই মহামারী ছড়ায় গেছে, গীবতের মহামারী। এরাও হাম্মালাতাল হাতবের অন্তর্ভুক্ত আবুল আহাবের বিবির সাথে, এদের পরিণামও জাহান্নাম। এটা বলার জন্য বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে শুধু নবীর দুশ্মন হইয়া কথা চালাচালি করা, দিনদারদের বিপক্ষে অবস্থান নেওয়া, শুধু এই পর্যন্ত এটা সীমাবদ্ধ না, এটা দিনদারদের মধ্যেও আপোষের আলোচনার মধ্যেও আমি এমন কথা আসতে পারে যে কারণে আমি হাম্মালাতাল হাতাবের অন্তর্ভুক্ত হইয়া যেতে পারি। আল্লাহ হেফাজত করব না, দয়া করে করব না, আল্লাহর ওয়াস্তে, বিশেষ করে দিনদার আলেম ভাই, আল্লাহর ওয়াস্তে নিজের আমলকে না খাই, নিজের আমলকে না খাই। কারণ কি, যার গীবত করতেছি তার গুণাগুলো আমি খাইতেছি, যার গীবত করতেছি তার গুণাগুলো আমি খাইতেছি। হাসরে মাঠে দাঁড়াইয়া যাবে সে, আমার কিছু লেনদেন আছে, পাওনা দাওনা আছে। কি পাওনা দাওনা? বলে সে আমার ইজ্জত নষ্ট করেছে, আমার বদনাম করে আমি চাই। তো আল্লাহ বলবেন তো আমল দিয়া শুট করো, কারণ আখেরাতের কারেন্সি নেক আমল। তো দেখা যাবে আল্লাহ বলবেন হাদিসের কথা যে তোমার আমল দিয়া ঋণ পরিশোধ করো, তার ইজ্জত শেষ করছো, এই ইজ্জত এখন দাও, মানহানি মামলা করছে আল্লাহর আদালতে। হ্যাঁ, যার গীবত হয়েছে সে মানহানি মামলা করছে আল্লাহর আদালতে, তো মানহানি অর্থ জরিমানা দাও, অর্থ আসবে কোত্থেকে? বলে নেক আমল দাও, বলে নেক আমল তো শেষ দিতে দিতে, তো বলবে তো আল্লাহ তাআলা তাহলে তার গুণাগুলো নিতে থাকো, তার গুণা নিতে থাকো। একজন মানুষ শেষ করছেন, মিসকিন চিন, প্রকৃত মিসকিন। সাহাবায়ে কেরাম তো বুঝছেন যে আমরা যেই মিসকিন বুঝি, এইটা হইলে তো আর নবী জিজ্ঞেস করতেন না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় আছে। তো সাহাবায়ে কেরাম জানতে চাইছে যে রাসূলুল্লাহ মিসকিন, হ্যাঁ যার ঘর বাড়ি নাই। তো নবী আলাইহিস সালাম বলছেন না, হাসরের মাঠে যার আমল থাকবে কিন্তু আমল কাজে আসবে না, কেন? ওই আমল সে তার পাওনাদারকে দিতে দিতে, পাওনাদার মানে খালি টাকা পয়সার পাওনাদার না, ওই রকম ইজ্জত মানহানি মামলা যাদের হবে তাদেরকে আমল দিতে দিতে শেষ হইয়া
তাদের গুণাগুলো এখন আমলনামায় ভরতে থাকবে, এই আমলনামা নিয়ে জাহান্নামের দিকে যাবে। নবী বলেন এই হলো প্রকৃত মিসকিন, টাকা পয়সা আমল থাকা সত্ত্বেও এই আমল নিয়ে সে জান্নাতে যাইতে পারে নাই, বরং ঋণ পরিশোধ করতে করতে আমল শেষ হইয়া মানুষের গুণাগুলা যে গুণা সে করে নাই ওই গুণাগুলা নিজের আমলনামায় ঢুকায় এখন জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন আমাদের, খুব সতর্ক থাকি, জবানকে হেফাজত সতর্ক থাকি, জবানকে হেফাজত করি, কানকেও হেফাজত করি, করবো না শুনবো না। ফেসবুকে লেখালেখি হয়, একজনের বদনাম আরেকজন চলতেছে, বিশেষ ভাই সমালোচনামূলক কোনো পোস্ট পড়বো না আমি, এড়াইয়া চলি, সমালোচনামূলক কোনো পোস্ট পড়বো না, লাইক দিব না, কমেন্ট করবো না, শেয়ার করবো না, গীবতের অংশ এটা দরকার নাই আমার, পড়ে থাকুক সে তারটা নিয়ে, তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দিব। আল্লাহর রাস্তায় নিজের আমলকে বরবাদ না করি, আল্লাহর রাস্তায় হাম্মা আলাতাল হাতাবের এই একটা অর্থ, যারা কথা চালাচালি করে এরাও হাম্মা আলাতাল হাতাব। তিন নম্বর হাম্মা আলাতাল হাতাবের আরেক অর্থ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসির কুরতুবীর মধ্যে যেটা লিখছেন, কেয়ামতে অথবা জাহান্নামে আবুল আহাবের বিবির একটা ভূমিকা হবে এটা, যে বিভিন্ন শুকনো লাকড়ি টাকড়ি, যে বিভিন্ন শুকনো লাকড়ি টাকড়ি কুড়ায়া টুড়ায়া সে আয়না আবুল আহাবের জন্য যে আগুন প্রজ্বলিত করা হবে ওই আগুনের মধ্যে ওই লাকড়িগুলো দিবে। তো লাকড়ি আসলে জাহান্নামের লাকড়ি হচ্ছে পাথর, জাহান্নামের আগুনের ইন্ধন হচ্ছে পাথর মুশরিকদের জন্যে। ইন্নাকুম ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো ওই পাথরগুলো এগুলোই হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ হবে ইন্ধন, পাথর হবে ইন্ধন জাহান্নামের। তো হয়তো ওইরকম কিছু আবুল আহাবের বিবি মাথায় করে করে এনে আবুল আহাবের আগুনকে প্রজ্বলিত করবে। কেন? এটাও আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহর একটা সিস্টেমের অংশ। আল্লাহর নবীকে যারা গালি দেন, দিনের বিপক্ষে যাদের অবস্থান, আল্লাহ তাআলা তাদের আপনজনকে দিয়েই তাকে শায়েস্তা করে। এটা ইতিহাসের বহু উদাহরণ আমাদের সামনে। কাজেই খুব সাবধান, নবীর বিরুদ্ধে অবস্থান নিলে আমি নিশ্চিত করে বলতে পারি তার ঘরে শান্তি হবে না, তার সমাজ, তার পরিবার, তার বিবি, তার সন্তান তার বিরুদ্ধাচরণ করবে, এমনকি তাকে হত্যাও করতে পারে। সাম্প্রতিক কালেও আমাদের হাতে উদাহরণ আসছে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথবা যারা নবীর পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে নিজের আয়ত্তে বাগে এনে তাদের উপর নির্যাতন করেছে। ওই রকম মানুষ যারা, তাদের সন্তানরা নিজ বাবাকে হত্যা করেছে, নিজ মাকে হত্যা করে এখনও জেলখানায় আছে, সেই রিপোর্ট রেকর্ড আমাদের হাতে। এটা আল্লাহ তাআলা দেখায় দিছেন যে আমার নবীর পক্ষে যারা অবস্থান নিবে, এদের বিপক্ষে যারা অবস্থান নিবে, তো তাদের আপনজনকে দিয়েই আমি তাদের শাস্তির ব্যবস্থা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের কাছে খসরু পারভেজ চিঠি পাঠাইছিলেন। তো আগে একবার আলোচনা করেছি যে খসরু পারভেজ খুব বেয়াদবি করেছে নবীর চিঠির সাথে, ছিঁড়ে ফেলেছে, নবী বদদোয়া করেছেন সম্রাটের জন্যেও সাম্রাজ্যের জন্যেও। নবী সম্রাটের জন্যেও বদদোয়া করেছেন, সাম্রাজ্যের জন্যেও বদদোয়া করেছেন, যার কারণে ওই অংশে আর কোনো সম্রাট কোনোদিন দাঁড়াতে পারে নাই এবং সাম্রাজ্য তৈরি হয় নাই পারস্য কেন্দ্রিক, ইরান ইরাক কেন্দ্রিক, অথচ রোম আজও পর্যন্ত সেখানে সাম্রাজ্য কায়েম আছে, ইউরোপীয় ইউনিয়ন এটাও একটা সাম্রাজ্য। মুসলমানরা তুর্কিরা কিছু অংশ দখলে নিতে পারলেও আবার ছাড়তে হয়েছে, আবার তারা নিজেরা দাঁড়ায় গেছে, শক্তি তাদের আগের মতো হয়েছে। নবী আলাইহিস সালাম তাদের জন্যে, তাদের ধ্বংসের জন্যে ওইভাবে বদদোয়া করেন নাই, যেহেতু রোম সম্রাট নবী আলাইহিস সালামের সাথে ওইরকম বেয়াদবিমূলক কোনো আচরণ করে নাই, এটা ইতিহাস। কিন্তু পারস্য সম্রাট সে করেছিল, যার কারণে নবী আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করেছেন। তার অধীনস্থ ছিল ইয়ামান, ইয়ামান তখন পারস্যের অধীনস্থ, ইয়ামানের গভর্নর ছিল বাজান, গভর্নরের নাম। খসরু পারভেজ ওই বাজানের কাছে চিঠি পাঠাইছে যে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গ্রেফতার করে পারস্যে পাঠাইয়া দাও। তো সম্রাটের নির্দেশ, খসরু পারভেজের নির্দেশ,
বাজান দুই জম দুধ পাঠাইছেন মদিনায়, দূতরা মদিনায় গেছে নবী আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য, গ্রেফতার করে নিয়ে যাবে পাগলামি আর কি, দুইজন গেছে নবীকে গ্রেফতার করার জন্য। তো গিয়ে নবী আলাইহিস সালাতুয়াসাল্লামের সামনে যায় বলে আপনাকে ধৈর্য নিতে পাঠাইছে, সম্রাটের নির্দেশ আমাদেরকে পাঠাইছে বাজার। তো রিওয়ায়েত আসছে তারা যে কথাগুলো বলছে, সম্রাটের নির্দেশ আমাদেরকে পাঠাইছে বাজার। তো রিওয়ায়েত আসছে তারা যে কথাগুলো বলতেছে কাঁপতেছিল, ধৈর্য নিতে গেছে কাঁপতেছে, আপনাকে ধৈর্য নিতে পাঠাইছে। এটা নবী আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরত। নবী বলেছেন নুসির তো বি রুব, আল্লাহ আমাকে রুব দিয়ে সাহায্য করেছেন, ফুদ্দিল তো আলাল আম্বিয়া বিসিত, ছয়টা স্পেশাল গুণ দিয়ে আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে নুসির তো বি রুব, আল্লাহ আমাকে রুব দিয়ে সাহায্য করেছেন, দেখলেই ভয় লাগে, এই ভয় আতঙ্কের ভয় না, ক্ষতিগ্রস্ত হব এই ভয় না, এটা সমীহের ভয় যে আমি কোনো অপরাধ করলে আমি বিপদে পড়ে যাব, এই ভয় আল্লাহ তাআলা এটা নবীকে দিছেন। আল্লাহ তাআলা মিরাজ সূত্রে এটা হাক্কানি আলেমদেরকেও দিছেন, কিচ্ছু নাই আমাদের, অস্ত্র নাই, কিচ্ছু নাই, ওইরকম সন্ত্রাসী মাস্তান বাহিনীও নাই, অথচ বুড়া মানুষটা হুইল চেয়ার দিয়ে চলতে পারতো না, আল্লাহ চারজন ধৈরা ওঠাইতে হয়, ওইরকম মানুষের ভয়েও তো কত মানুষকে আমরা কাঁপতে দেখেছি। এটা নবীর ওয়ারিসদের জন্য আল্লাহর পক্ষের সাহায্য। এটা তো খসরু পারভেজের ওই দূত মানে বাজানের দূত, তারা কাঁপতেছে আর বলতেছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্যে পাঠাইছে। তো নবী আলাইহিস সালাম মুস্কি হাসছেন, রিওয়ায়েত আসছে তাদের অবস্থা দেখে মুস্কি হাসছেন, হেসে বলেন যে অনেক লম্বা সফর জার্নি করে আসছ, আজকে আরাম করো, কালকে সকালে দেখা যাবে। তো তারা তো চাইতেছে এটা যে কোনো রকম একটু বাঁচতে পারলেই হয়, এরা তো আসে বিপদে। তো রাতে ঘুমাইছে খাওয়া দাওয়া করে আবার সকালবেলা আসছে যে চলেন ধৈর্য নিতে আসছে মদিনা থেকে। এটা আমরা তো ওইভাবে বুঝবো না, কারণ মদিনায় তো একদল পাগলের মধ্যে নবী থাকেন, যারা সারাক্ষণ নিজের জীবন দেওয়ার জন্যে নবীর ইজ্জত রক্ষায়, নবীর জান মাল রক্ষায়, নিজের জীবন দেওয়ার জন্যে যারা সারাক্ষণ নিজেদেরকে প্রস্তুত করে রাখে। মদিনায় তো একদল পাগলের মধ্যে নবী থাকেন, যারা সারাক্ষণ নিজের জীবন দেওয়ার জন্যে নবীর ইজ্জত রক্ষায়, নবীর জান মাল রক্ষায়, নিজের জীবন দেওয়ার জন্যে যারা সারাক্ষণ নিজেদেরকে প্রস্তুত করে রাখে, ওই সমাজের মধ্যে নবী তাদের থেকে ধৈর্য আনতে পাঠাইছে দুইজন, বিষয়টা কতটা হাস্যকর। আমার কাছে পাঠাইলে তো আমি ওই জায়গায় দিতাম দুই থাপ্পড়, একটা ফাজিল কথা, কার সাহস কত। তো নবী আলাইহিস সালাম তো আর আমিনা করিম, তিনি নবী আলাইহিস সালাম বলেন যাও সকালে আসো। তো সকালে আসছে তারা, একই কথা যে বাজান ইয়ামানের গভর্নর পাঠাইছেন আমাদেরকে আপনাকে ধৈর্য নেওয়ার জন্যে, আর কাঁপতেছে। তো নবী আলাইহিস সালাম দুইজনকে বলতেছেন তোমরা ইয়ামানে ফেরত যাও, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, ইয়ামানে ফেরত যাও, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত কথা থেকে যেন এই বিষয়টা আমাদের মাথায় না আসে যে নবী আলাইহিস সালাম গায়েব জানতেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু হেরে গেছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু হেরে গেছে, টেলিভিশনে খবর আসছে নিউজে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হেরে গেছে। তো কোথায় আমেরিকা ওই জায়গার খবর আপনি এই জায়গায় বসে জানতেছেন আর বলতেছেন, তার মানে কি আপনি গায়েব জানেন? বলেন একটা মাধ্যমে আপনি জেনেছেন। নবী আলাইহিস সালাম যখনই অদৃশ্যের কোনো কথা বলতেন, ভবিষ্যতের কোনো কথা বলেছেন, তো বুঝে নেওয়া যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, অথবা ওহির আরেকটা যে সিস্টেম আছে কলমের মধ্যে ঢেলে দেওয়া, ওই এর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অথবা স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন ওহি স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী জেনেছেন, তারপর বলেছেন। নবী গায়েব জানতেন না, এটা গায়েব জানতেন না নবী আলাইহিস সালাম, নিজে বলেছেন সূরা আরাফ আয়াত 188 তাফসীর খুলে দেখেন, নবী বলছেন আমি গায়েব জানতাম না, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসানিয়া সু, আমি যদি গায়েব জানতাম বহু ভালো কিছু অর্জন করতে পারতাম, এত বিপদে গ্রাস করে না আমি আর এত বিপদে পড়তাম না যদি গায়েব জানতাম। কি বোঝা যায়, নবী গায়েব জানতেন না। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তোমরা ফেরত যাও, কারণ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। তো দুধ দুইজন তো চাচ্ছে নি, এটা ছেড়ে দে মা কেঁদে আছে, কোনো রকম একটা বাহানা দিয়া উসিলা দিয়া এখান থেকে যাইতে পারলেই তো জানটা বাঁচে, বেচারা তো কলি যায় তো পানি নাই শুকায় আর শেষ। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে গেছে ইয়ামানে, যায়া বাজানকে বলতেছে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো সাল্লাল্লাহ বলে না, আমরা বলতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো জানাইছে যে সিদ্ধান্ত পাল্টায় গেছে। তো বাজান বলে কে পাল্টাইল আমি তো জানি না, কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না, এই বিশ্বাস আবার আছে সবার, এই বিশ্বাস আবার করে যে মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না, তো এটা কে পাল্টাইল সিদ্ধান্ত? বাকি সিদ্ধান্ত পাল্টাইছে, নাহলে মোহাম্মদ বলতো না সে জীবনে, সিদ্ধান্ত পাল্টাইছে নাহলে মোহাম্মদ বলতো না সে জীবনে মিথ্যা কথা বলে নাই। এখন তো অপেক্ষা, এই এই এর মধ্যেই দেখতেছে পারস্যের দিক থেকে দূত আসতেছে, ঘোড়া স্পিডে চলছে, ধুলাকোনা উড়াইয়া দেখা যাচ্ছে অনেক দূর থেকে। এই ঘোড়া দেখা না গেলেও যখন ঘোড়া চলে, আমি দেখেছি দূর থেকে ঘোড়া দেখা না গেলেও ওই যে ধুলাগুলো উড়ে বালিগুলো উড়ে এই দৃশ্যটা অনেক দূর থেকে দেখা যায়। তো ওই যে দেখা যাইতেছে, দেখেন না আকাশে রকেট যখন চলে, রকেট দেখা যায় না কিন্তু ওই পিছনের যে লেজ লম্বা ধোঁয়া ওইটা কিন্তু দেখা যায়, বোঝা যায় যে রকেট যাচ্ছে। ঠিক ওই রকম দূর থেকে দেখা যাচ্ছে কেউ একজন পারস্যের দিক থেকে আসতেছে। তখন এই বাজান বলছে খবর হয়তো আসতেছে, অপেক্ষা করো, খবর আসছে। আসার পর বলেছে যে খসরু পারভেজের যে সিদ্ধান্ত ছিল মোহাম্মদকে ধরে আনার, ওই সিদ্ধান্ত ক্যান্সেল। কেমনে? বলে খসরু পারভেজ দুনিয়ায় নাই, তার সন্তান তার, বলে খসরু পারভেজ দুনিয়ায় নাই, তার সন্তান তার সৎ মায়ের প্রেমিক, খসরু পারভেজের বিবির প্রেমে পড়ছে সন্তান শেরওয়া, এই জন্যে বাবাকে হত্যা করছে, হত্যা করে সিংহাসনে সে বসেছে শেরওয়া। শেরওয়া জানাইছে আমার বাবা যত সিদ্ধান্ত নিছে আজকের পর সমস্ত সিদ্ধান্ত বাতিল, নতুন করে আমি সিদ্ধান্ত দিব, বিষয় ওইটা না। আল্লাহ তাআলা দেখায়া দিছেন, এ খসরু পারভেজ আমার নবীকে গালি দিছ, আমার নবীর সাথে বেয়াদবি করছো, তোমাকে শায়েস্তা আমি তো পরে করবই, নগদে তোমার সন্তান তোমার আপনজনকে দিয়েই আমি তোমাকে শায়েস্তা করলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য এটা উদাহরণ হয়ে আছে যে নবীর সাথে দুশ্মনী করবা, নবীকে গালি দিবা, তার বিরুদ্ধে অবস্থান নিবা, তার পক্ষে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধাচরণ করবা। খোদার কসম খায়া বলি, আপনি যেমন বিশ্বাস করেন দুয়ে দুয়ে চার, আপনারা যেমন বিশ্বাস করেন দুয়ে দুয়ে চার, আমরাও বিশ্বাস করি আল্লাহর নবীর দুশ্মনদের পথ, আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহর ওয়াদা আমরা বিশ্বাস করি, শুধু অপেক্ষার পালা যে কখন দেখব পতন। ওই অপেক্ষার পালা এটা তো বাহিরে প্রকাশ করে না, বাহিরে এসে তো খুব সুশীল সাজে সবগুলার ঘরের মধ্যে খবর নিয়ে দেখেন, আগুন লেগে রয়েছে, আগুন লেগে রয়েছে খবর নিয়ে সবগুলার। এটা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি, এটা আল্লাহর ওয়াদা। হাম্মালাতাল হাতাব, আবুল আহাবের বিবির আরেকটা চরিত্র এটা, সেটা হচ্ছে জাহান্নামে লাকড়ি কুড়ায় কুড়ায় নিয়ে নিজের স্বামীকে, নিজের স্বামীর আগুনকে প্রজ্বলিত করবে। আল্লাহ দুনিয়াবাসীর জন্য মেসেজ দিছেন যে আমার নবীর দুশ্মন যারা তাদের আপনজনকে দিয়েই আমি তাদেরকে শায়েস্তা করব। খবরদার এই কাজে জড়ায়েন না, আপনার সন্তান আপনার পক্ষে থাকবে না, আপনার বিবি আপনার পক্ষে থাকবে না। আপনি তো কারণ খুঁজে পান না যে আমার বাচ্চা কেন আমার বিরোধিতা করে, কারণ খুঁজে পান না, বিবি কেন বিরোধিতা করে কারণ খুঁজে পান না। অনেক আগে এক আলোচনায় বলেছিলাম, কারণ খুঁজে পান না যে আমার বাচ্চা কেন আমার বিরোধিতা করে, কারণ খুঁজে পান না, বিবি কেন বিরোধিতা করে কারণ খুঁজে পান না। অনেক আগে এক আলোচনায় বলেছিলাম যে দিলে দিলে জোড়া লাগানোর জন্য তাবিজের জন্য আসি হুজুরের কাছে না, যে হুজুর বউ কথা শোনেন একটা তাবিজ দেন। হ্যাঁ তো বলেছি ভাই, সব জিনিস জোড়া লাগানোর জন্যে তৃতীয় আরেকটা নির্দিষ্ট জিনিস আছে, কাপড়ে কাপড়ে জোড়া লাগায় সুতা দিয়া, এখানে তার কাটা দিয়া কাজ হবে না। হ্যাঁ ইটে ইটে জোড়া লাগায় বালি সিমেন্ট দিয়া, এখানে সুতা দিয়া কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগায় আঠা অথবা তার কাটা দিয়া, এখানে ওই বালি সিমেন্ট অথবা সুতা দিয়া কাজ হবে না। প্রত্যেকটার জন্যে আলাদা আলাদা তৃতীয় আরেকটা বিষয় আছে, দিলে দিলে মহাব্বত তৈরির জন্যেও আলাদা বিষয় আছে, সেটা আল্লাহ তাআলা জানাইয়া দিছেন সূরা মারিয়ামে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দাব। যেটা তো আগেই জানাইছি, মা আগনা আনহু মালুহু, বলেন মা আগনা আনহু মালুহু। আবুল আহাব এই কথা বলতো, টাকা পয়সা আছে নিজের হাতের দিকে, কত বড় অসম্ভব খবিস, আমি খালি আর কথা পড়ি আর হাসি, হাতের দিকে তাকায় তাকায় কইতো কি খবর মা বালুকুমা, কী অবস্থা তোমাদের। হ্যাঁ মা আরা মিম্মা কালা মোহাম্মদ, তোমরা ধ্বংস হবা মোহাম্মদ কইছিল, কই দেখি না ঠিকই তো আছে, কোন জায়গায় পছন্দ সেরে তোর ফাইজলামি আর কি।
এ হাতে খুঁজত। তা আমাদেরও তো এইরকম অবস্থা, আমরা খালি খুঁজি কিন্তু কোন দিক দিয়ে যে শাস্তি আসতেছে খবরও নাই। তাবিজ চাই, তাবিজ, তাবিজ দিয়ে কাজ হবে না। দিনদার হয়ে যান, নবীর দুশ্মনদের সঙ্গ ছাড়ে ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন, আল্লাহর ওয়াদা। টাকা দিয়ে কাজ হবে না, আবুল আহাবের টাকা আবুল আহাবকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব, তার কামাই সন্তানও বাবার জন্য একটা বড় কামাই, হাদিসের কথা আম্মা জান আয়েশা, এটা উত্তম কামাই সন্তান। তো আবুল আহাব সন্তানকে দিও, তার অনেক সন্তান ছিল, সন্তান দিয়েও বাহাদুরি দেখাই। তো এখন যেমন আমরা নিজেদের কর্মী দিয়ে বাহাদুরি দেখাই, এটা আবুল আহাবের সিস্টেম। আবুল আহাব তার কর্মী হলো তার সন্তান, সন্তান দিয়ে বাহাদুরি দেখাইতো। আল্লাহ ওই সন্তানকে দিয়াই ওই তার লাশকে দাফন করার নাই, টাকা পয়সা দেয় দূরে সরা, এটা দূরে যায় আপস। বাবার লাশ এখন যেমন ওই যে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, দাফন করে দেন, টাকা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, পাঠাইয়া দিলাম। এগুলো সব আবুল আহাবের ছেলের গোষ্ঠী, এগুলা যেগুলা বাবা মায়ের জানাজা পড়ার সুযোগ যাদের হয় না, সব আবুল আহাবের ছেলের সন্তান এইরকম, এগুলার একই চরিত্র। মহতারাম হাজরিন, টাকা পয়সা দিয়া সব কাজ হয় না, যেই কথাটা বলি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আযীযুন হাকীম। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া তো আমি লাগাই, বলে টাকা খরচ করব, কত খরচ করবি, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যা আছে জগতে সব খরচ করলেও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, জোড়া তুই লাগাইতে পারবি না, কারণ জোড়া লাগার জিনিসটা আরেকটা। বলে এটা কে, বলে জোড়া তো আমি লাগাই, বলে আকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, তুই পারবি না। মহতারাম হাজরিন, যদি চান সন্তান অনুগত থাকুক, বিবি অনুগত থাকুক, খবরদার দিনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আল্লাহ ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিবে, ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিবে। হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা তাফসীরের কিতাবে পড়ে দেখেন, এটাও একটা ব্যাখ্যা, দিনের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ নিজের ঘরে, তুমি ইসলামের ঘরে আগুন লাগাইতে চাও, আল্লাহ তোমার ঘরে আগুন লাগাইয়া দিবেন, তোমার আখেরাতের ঘরে আগুন লাগাইয়া দিবেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ দেখিয়েছেন, ইতিহাস সাক্ষী। শেষ আয়াত সূরা আহাবের, ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, সূরা আহাবের ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাবের বউ বিবির কথা, তার গলায় ঝুলত অথবা ঝুলবে, যেটাই হোক গলায় ঝুলত অথবা ঝুলবে, কি মিম মাসাদ, মাসাদ মাসদুন রশি পাকানো, শক্ত রশি পাকানো, আর মাসাদ ওই রশিটা সিনের মধ্যে যদি সাকিব থামি, মাসদুন তো মানে পাকানো, শক্ত রশি পাকানো, লোহার তারও, ইবনে আব্বাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু, লোহার তারও যদি যুক্ত থাকে মানে খুব টাইট শক্ত, আর মাসাদ হচ্ছে ওই রশিটা। তো আবুল আহাবের বিবির গলায় ওই রকম শক্ত রশি ঝুলত, এটা একটা, অথবা লোহার বড় মোটা চেইন পড়তো, এখন যেমন পড়ে ঘুরে খালি মোটা চেইন পড়া, ওগুলো দেখলে আবুল আহাবের বউয়ের কথা মনে পড়ে আমার, যে এগুলার একই চরিত্র। তা আবুল আহাবের বিবির এই এক চরিত্র, মোটা চেইন পড়তো, এটা হতে পারে, অথবা কুড়াইয়া বান্ধার জন্যে, এটা তার একটা সমস্যা, লাকড়ি কুড়াইয়া বান্ধার জন্যে এটা নিয়ে ঘুরতো, এটাও হইতে পারে, অথবা ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, শক্ত রশি তার গলায় ঝুলবে, সেটা হচ্ছে জাহান্নামে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে। সে যেমন দুনিয়ায় রশি কাঁধে নিয়ে নিয়ে ঘুরত নবীর বিরুদ্ধে কাজে লাগানোর জন্যে, আল্লাহ জাহান্নামে তার শাস্তির এটা একটা স্পেশাল আইটেম তার জন্যে, তার গলার মধ্যে শক্ত লোহার শেকল বাইদা আল্লাহ জাহান্নামের মধ্যে ঘুরাবেন ঘুরাবেন, এটাও তার একটা আলাদা শাস্তি। ফি জি দিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে শক্ত লোহার চেন অথবা শক্ত রশি, দুনিয়ায় হইতে পারে তাইলে বাস্তবতা, অথবা আখেরাতে জাহান্নামে তার শাস্তির একটা বিশেষ আইটেম, এটা তার জন্যে আলাদা। আল্লাহ তাআলা আবুল আহাবের চরিত্র থেকেও আমাদেরকে হেফাজত করেন, আবুল আহাবের বিবির যে চরিত্র, সহযোগিতার যে চরিত্র, ওই চরিত্র থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, নবী প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সহযোগিতার যে চরিত্র, ওই চরিত্র থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, নবী প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।